নমস্কার এনি প্রত্যেক স্বাগত জানাই আমি মিশ্র শিলচর মে মে উপলক্ষে দ্য গ্রুপ অফ কালার্স এবং কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে গান্ধীবাগে চিত্রশিল্পী শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিভিন্ন বারাকের বিভিন্ন স্থান থেকে আগত চিত্রশিল্পীরা রং তুলের মধ্য দিয়ে তাদের সৃজনকে তুলে ধরেন এবং শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন চিত্রের মধ্য দিয়ে গত রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে অংশগ্রহণকারী শিল্পীদের স্মারক সম্মানন জানানো হয় এবং তাদের অঙ্কনের সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক বাহারুল ইসলাম ত্রিপুরা থেকে আগত চিত্রশিল্পী এবং মুক্ত ফাউন্ডেশনের সদস্য পরেশ চন্দ্রনাথ সমাজসেবী অরিজিৎনাথ নাথ কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য চিত্রশিল্পী ডক্টর বিপ্লব দাস প্রমুখ দ্য গ্রুপ অফ কালার্স এর গৌরশঙ্করনাথ অনুষ্ঠানের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত অতিথিরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সেই সঙ্গে গ্রুপ কালারের উদ্যোগের প্রশংসা করেন সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূজা দেব সেচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন থেকে এভাবে আরো নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন